আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের সবশেষ জরিপের কাজ চলছে। চলতি মাসের শেষে এই জরিপের ফলাফল সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছাবে। নেতারা বলছেন, সর্বশেষ জরিপ দেখে যেসব আসনে যার মনোনয়ন নিশ্চিত তাকে সিগন্যাল দেবেন দলীয় প্রধান, বাদ পড়বেন অনেকেই। এমপি মন্ত্রীদের কার কেমন অবস্থা এলাকায় আলাদাভাবে তার তালিকাও হচ্ছে। জয় যাদবের রিপোর্ট। প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে দফায় দফায় নানা মাধ্যমে জরিপ চালান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের বছরে প্রতি তিন মাস পরপর 300 আসনে প্রার্থী জরিপ হচ্ছে আওয়ামী লীগের। এখন পর্যন্ত জুন নাগাদ জরিপের ফলাফল হাতে এসেছে। চলছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই তিন মাসের জরিপ। এটি নির্বাচনের আগে শেষ জরিপ। নেতারা বলছেন, জুন পর্যন্ত জরিপে দলের অবস্থান ভালো, এবার অনেক আসনেই প্রার্থী পরিবর্তন হবে। নির্বাচনী এলাকায় প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কেমন সেই তালিকা হচ্ছে। এই আমাদের শেষ জরিপটাই সেপ্টেম্বর মাসে হবে। এই জরিপে আমরা একটা সঠিক একটা চিত্র পাব, কোন মন্ত্রীর জনপ্রিয়তা আছে, কোন এমপির জনপ্রিয়তা আছে, আর কারা মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে বা মানুষের কাছে পাশে তারা দাঁড়াতে পারছে না। আমরা কিন্তু একটা তালিকা তাদের করছি। আমাদের পলিসি অনুযায়ী অনেক পরিবর্তন হবে আমাদের মনোনয়নের ভিতরেও। বেশিরভাগ আসনেই গড়ে চারজনের বেশি প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এই প্রতিযোগিতাকে স্বাভাবিক উল্লেখ করে নেতারা বলছেন, সংসদীয় বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। সেপ্টেম্বরের পর অনেককে মনোনয়নের বার্তা দেওয়া হবে। প্রতিটি নির্বাচনী এলাকায় 8 থেকে 10 জন করে যোগ্য নেতা আছে, তারা নমিনেশন চাইবে। পার্লামেন্টারি বোর্ড যাদেরকে নিয়ে গঠিত এবং সেই বোর্ডের প্রধান জননেত্রী শেখ হাসিনা, তিনি যে সিদ্ধান্ত নেবেন তার উপরে তো কথা আমরা কেউই বলতে চাই না। তো সুতরাং জননেত্রী শেখ হাসিনা যদি কাউকে নমিনেশন দেয়, সার্বিক বিবেচনা করে, জরিপ চলছে এই সব কিছু বিবেচনা করে দিবে। আমরা বিভিন্ন জরিপের মাধ্যমে আমাদের টিমরা আমাদের এলাকার তৃণমূলের থেকে নিয়ে একদম উঁচু পর্যায়ে আমাদের নেতাকর্মীদের সঙ্গে আমরা আলোচনা করছি। এই মাসের পরেই অবশ্যই কিছু সিগন্যাল দেওয়া শুরু হয়ে যাবে। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে নেতিবাচক কথা না বলতে এরই মধ্যে কড়া নির্দেশ দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। নেতারা বলছেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জের, এজন্য দলের সবাইকে নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করবেন, মানুষের শক্তি হচ্ছে আওয়ামী লীগের শক্তি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।